গুড ইভিনিং গাইস, এখানে বসনেশ্বর পার্ট 1 এ নাও খেলা হচ্ছে। সো আমরা এখানে নাও খেলা দেখতে আসলাম। দেখেন অনেকটাই ভিড় হয়েছে, প্রচুর প্রচুর যাকে বলে এতটা ভিড় হয়েছে আমি জীবনে দেখিনি এরকম ভিড় নাও খেলাতে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা ভিড় হয়েছে। অনেকটা দূরেই কিন্তু আছেন নৌকাগুলা, সো এখনও যেদিকে আসেনি না তাতে দেখেন সকাল থেকে এরকম ভিড় হয়েছে। সো ভাবলাম যে ভিড়টা একটু কমলে আমরা যাব। সো ভিড়টা কিন্তু কমেই না, সেই জন্য এখন যেহেতু খেলাটা শেষ হয়ে যাবে আমরা লাস্টের দিকে এসেছিলাম। সো লাস্টের দিকে দাঁড়িয়েছিলাম, লোকে দেখেন দেখতে পাবে না জন্য একটু আগে দেখার জন্য। দেখেন কত জায়গা যে দাঁড়িয়েছে, জলের মধ্যে পর্যন্ত নেমে গিয়েছে। কি আর বলবো, বলার মতো ভাষা আমার জানা নেই। সো দেখেন অনেকটা ভিড় হয়েছে, যাকে বলে যেরকম মানুষ একটা মনে হয় কি এমন বস্তু যেটা মানুষ মনে হয় দেখতে পাবে না, খাইতে পারবে না, এরকম হয়েছে। আচ্ছা দেখেন অনেকটা ভিড় হয়েছে, আমি নদীর এই পারে ওই পারে দুই পারে প্রচণ্ড ভিড় হয়েছে। জলের জলের মধ্যেও লোকে নেমে গিয়েছে দেখার জন্য, ভিডিও করার জন্য। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই দেখতেই পাচ্ছে নৌকাগুলো আসছে, ওই অনেক কালো কালো একটু একটু দেখা যাচ্ছে, অনেক দূরে আছে কিন্তু। সো আমি দেখাচ্ছি, দেখাই যাচ্ছে না, কি আর বলবো, তাতে এত প্রচণ্ড ভিড় হয়েছে। ওই যে এই নৌকা, প্রথমে নৌকাটা এই নৌকাটা ফার্স্ট হয়েছে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন জলের জলের মধ্যে লোক নেমে গিয়েছে দেখতেই পাচ্ছেন। সো আমরা একটু পিছনে দাঁড়িয়েছিলাম, লোকের পিছনে থেকে একটু টাইম আমি ভিডিওটা বানাইলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সো এখানে অনেকে দেখেছে, যারা দেখেনি তাদের জন্য আমি ভিডিওটা করলাম। দেখেন কতটা ভিড় হয়েছে। সো আমি নৌকা খেলায় যে এতটা ভিড় হয় আমি জীবনে দেখিনি, তো সেই জন্য আমি দেখতে এসেছিলাম এখানে। সো আমি একা যাইনি, আমার বোন চারজন খালার বেটি গিয়েছিল, তো আমার খালা গিয়েছিল, ভাই গিয়েছিল, ছোট বড় বোন সবাই গিয়েছিলাম। সো অনেকদিন পর খেলাটা হলো, তো সেই জন্য সবাই গেলো, সেদিন আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখুন প্রচণ্ড ভিড়, প্রচণ্ড একদম, যাকে বলে মেলা হলে যেরকম ভিড় হয় না, ধুবুদে অষ্টমী মেলা হলে যেরকম ভিড় হয়। সো